সাদ্দাম হোসেন লিখেছেন ভারত থেকে বলছি আমি যে কাজের সঙ্গে যুক্ত সেখানে আমাকে লাল টি শার্ট পরতে হয় এটা কি আমার জন্য জায়জ হবে ভাই সাদ্দাম হোসেন ভারত থেকে বলছেন আপনাকে ধন্যবাদ মুবারকবাদ আমাদের এখানে প্রশ্ন করবার জন্য আপনি যে কাজ যুক্ত আছেন সেখানে যদি পিওর লাল পড়তে হয় তো পুরুষের জন্য পিওর লাল পোশাক পরা বা ক্রুহ এবং নিষিদ্ধ বিহাদিসের আলোকে যদি লালের সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনি সেই সুযোগ পান সেটা করবেন আর না হলে অনবরত বা নিয়মিত আপনাকে একটা মাকর কাজ করে যেতে হবে এই জায়গা থেকে আপনার চাকরির স্থল আপনি পরিবর্তন করার বা আপনার কাজকে সুইচ করার আপনি চেষ্টা করবেন রবিউল মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায় কিভাবে রসুল কাহিম সদালাম প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবিউল কেন এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত রবিউল আহ্বাল এলে তোমার এই গান গাই রবিউল আউ্বাল গেলে তোমায় ভুলে যাই এটি আমাদের হওয়া উচিত নয় যাই হোক নবী করিম সাল্লাহ আসালাম প্রতি ভালোবাসা এটা শুধু বল নয় বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র প্রে নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসাবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানতে পারবেন যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন চর্চা করবেন তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণ গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবন চরিত্র তার জীবনচরিতের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে আল্লাহমাতাল্লাহ কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন না দিয়েছেন সেটি আপনি পড়বেন নি আস আলুকাহব্বা খে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহুবাই হেব্বুক এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে নবী সাল্লাহ আসলামের ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন নবী সাল্লাহ আসলাম জীবনে পড়বেন তার জীবন চরিত পড়বেন ইনশাল্লাহ তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে রবিউল আল মাসে বিশেষ কোনো ফজলত আছে কিনা একজন মুসলমান হিসাবে এই মাসে কি আমল করতে পারে রবিউল আল মাস শুরু হয়েছে কোন বিশেষ কোনো করণীয় নেই তবে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে এই মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে এটা নিয়ে নানা রকম মতামত আছে আমরা এটাকে বারো তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি এটাই যে চূড়ান্ত তা কিন্তু না অনেক ইতিহাসবিদদের মতে রবি বারো তারিখে তার জন্ম হয়েছে এটা যেমন সত্য আবার অন্যদিন তার জন্ম তারিখ রবিলালের নয় তারিখ সেটিও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত এবং আরও ভিন্ন বিভিন্ন মত আছে এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটা না আহ কলহাদিসের আলোকে প্রমাণিত না এটা সাহাবিদের মধ্যে বা নবী সাদার আসলামের জীবনীতে কখনো ছিল যখন ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই নবী সাদাম করতে নাই নেই কুলহাদিসে নেই সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে সবের কারণ হবে না